প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া আবরকাত যে যেখান থেকে দাওয়া টেলিভিশনের বিশেষ আয়োজন প্রবাসী বাহীদের নিয়ে প্রবাসের আলাপন এই আলাপনেই যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সকলকেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি উবায়দুল্লাহ তারেক পাশাপাশি এও বলে রাখছি যারা প্রবাস থেকে দেশে আসবেন অবশ্যই দাওয়া টেলিভিশনের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার জীবনের গল্প আপনার প্রবাসী জীবনের নানাবিধ বিষয় নিয়ে আমাদের সবার সামনে আপনার না জানা কথাগুলো বলবার জন্য অবশ্যই এই প্ল্যাটফর্ম প্রবাসের আলাপনে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে নিয়ে আপনার এই সুন্দর কথাগুলো জাতির সামনে তুলে হবে দর্শক আমরা আজকে ঠিক তেমনি প্রবাসের একজন ভাইকে আমরা স্টুডিওতে হাজির করেছি যিনি প্রবাস জীবনের অনেকগুলো স্মৃতিচারণ করবেন তিনি একজন শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব যিনি জাপানে ছিলেন দীর্ঘদিন আমরা তাকে আজকে দাওয়া টেলিভিশনের স্টুডিওতে প্রবাসের আলাপনে নিয়ে আসছি অবশ্যই আমরা তার কথা শুনবো আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামটিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেবেন আশা করছি তাহলে আর কথা নয় চলুন আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জাপান প্রবাসী আমাদের প্রিয় ভাই তসবির লস্কর আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ হাসিটা দেখে আসলে যদি আমরা সবাই এইভাবে সুন্নতি হাসি হাসতে পারতাম তাহলে আমাদের ছোট ছোট অনেক মানে দুঃখ কষ্ট গুলো আমরা ভুলে যেতে পারতাম যাই হোক আমরা আপনাকে দাওয়া টেলিভিশনের আজকের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি এই প্রবাসের আলাপন অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে প্রথমে শুকুর আদায় করছি পরম করোনম আল্লাহ তালা আমাকে যে সুযোগ করে দিয়েছেন এবং দাওয়া টিভিকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ সুন্দর একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আপনি জেনে আনন্দিত হবেন মুসলমানের সংস্কৃতির জন্য রাসুল সাহুসাল্লাম একটি প্ল্যাটফর্ম দিয়ে গেছেন যে আমাদের সংস্কৃতি কী হবে আমাদের চলন বলন আমাদের মোহামেলা আচার আচরণ সব বিষয়গুলো নিয়ে রাসুলসাল্লামের নির্দেশনা রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়া টেলিভিশন সেই কাজগুলোই করছে একদম খুলুসিয়াতের সঙ্গে তা কওয়ার সঙ্গে মুসল মুসলিম সংস্কৃতিকে একদম তুলে ধরবার জন্য চেষ্টা করে যাচ্ছে আমরা দাওয়া টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাইশাল ভাইয়া আমি আপনার সঙ্গে আপনাকে জানতে চাইবো যখন আপনি জাপানে ভ্রমণ করলেন অর্থাৎ গেলেন ওই মুহূর্তে তো আপনার জাপানে যাওয়ার জন্য একটা ব্যাকুলতা ছিল এদিকে পিছুটান মা বাবা বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সংসার পরিজন হয়তো অনেকেই ছিল তো আপনার কোনটা বেশি তখন ভালো লেগেছে জাপানে যাওয়া নাকি বিরহের এই স্মৃতিগুলো বেশি কষ্ট দিয়েছে কোনটা আপনার কাছে তখন ভালো লেগেছিল। আসলে এই প্রশ্নটা একদিকে খুবই আনন্দের আবার যখন আমি বিরহের কথা বললেন আসলে প্রথম যখন আমরা যাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা সেটি কয়েকজন বন্ধুর সাথে একসঙ্গে রওনা হয়েছিলাম হাতে সময় কম ছিল এত বেশি তাড়াহুড়া করে রওনা দিয়েছি একটু কাঁদতেও পারিনি অনেকেই কাঁদে চলে যাওয়ার সময় কিন্তু অজানা একটা দেশকে জানার যে ইচ্ছা স্পৃহা এটা আমাকে চুম্বকের মতো টেনে নিয়ে গেছে প্রতিটা মুহূর্তই জানার আগ্রহ আমাকে ধাবিত করেছে কিন্তু যখন গিয়ে একা হয়েছি তখন এত বেশি কষ্ট পেয়েছি প্রতিটা মুহূর্তই তখন মনে হয়েছে আমি এইভাবে বলে আসলে মনে হয় ভালো লাগতো অমুককে বলে আসলে মনে হয় আরেকটু ভালো লাগতো এবং সবচেয়ে বড়ো কষ্টদায়ক ছিল যে আমি বলে আসতে পারিনি ভালো করে আমার নানিকে আর ফিরে এসে আর তাকে পাইনি এটা ছিল আমার সবচেয়ে বিদেশে প্রবাসে যাওয়া সবচেয়ে হৃদয় বিদারক একটি আমি আপনার এই কথা রেস ধরে আমারও আমি তো নানাকে পাইনি তারপরে দাদা পাইনি দাদি পাইনি একমাত্র নানিকে পেয়েছিলাম এবং আমার নানিও আমাকে প্রচণ্ড ভালোবাসতেন আমার নানি পৃথিবীতে নাই এবং সত্যি মানে আসলে টকশোতে এসে এভাবে আলোচনা করে মানে বলা যাবে না মানে সময় নষ্ট করা যাবে না কিন্তু নানিকে খুব মিস করছি আপনি যেটা বললেন যে এটা একটা কষ্টের এত মানুষের ভেতরে নানিকে হারিয়ে কষ্টটা বেশি লেগেছে তো এরকম আমিও নানির খুব ইয়ে ছিলাম কাছের একজন নাতি ছিলাম আমি আপনার কাছে জানতে চাইবো আর একটা বিষয় সেটি হচ্ছে যে প্রবাসে তো ওখানে তারা তো বৌদ্ধ ধর্মের জাপানিজরা বেশি এবং আমরা বাঙালিরা মুসলিম ধর্মের বেশি তো আপনি প্রবাসে গিয়ে ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে কি কোনো কণ্ঠাসা বা কোনো সহযোগিতা এরকম কিছু পেয়েছিলেন নাকি মানুষ হিসেবে উদারতার জায়গা জাপানিদের বেশ ছিল কোনটা এই জায়গাটা আমার আসলে একটু বেশি বলার জায়গা আছে আমি একজন মানুষ হিসাবে ধর্মীয় মূল্যবোধকে আঁকড়ে ধরার চেষ্টা করি ধর্মীয় আচার আচরণগুলো ধর্মীয় স্বাধীনতাটুকু পাওয়ার চেষ্টা করি বা দিতেও চেষ্টা করি তো যখন ওখানে গিয়েছি আসলে ধর্মীয় দিক নিয়ে এতটা আমার দুশ্চিন্তা বা টেনশন কিছুই ছিল না কিন্তু আমি গিয়েছি প্রায় আটানব্বই সালে যখন তখন আমি গিয়েছি তখন তো একেবারেই যুবক এখন বয়স হয়েছে কিন্তু দীর্ঘ সময় ওখানে দেখেছি যে ওখানে সকল ধর্মের প্রতি তাদের একটা শ্রদ্ধাবোধ এটা আমাকে সত্যি অভিভূত করেছে কে মুসলিম কে খ্রিস্টিয়ান কে বৌদ্ধ এটা তারা কখনোই ওইভাবে সাধারণ মানুষগুলো ওইভাবে দেখে না বরঞ্চ শ্রদ্ধা পরে দেখে যখন আমি আমার ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলি ধরুন একটি ঘটনা রমজানের সময় যখন আমি স্টুডেন্ট লাইফে যখন আমি কলেজ শেষ করে ওখানে রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতে হতো তো সেখানে আমি ক্ষুধার্থ থেকে কাজ করছি রোজা থেকে তো ওরা এই জিনিসটা অভিভূত হয়ে যেত এটা কী করম। এটা কিভাবে সম্ভব আমরা নামাজ পড়তাম এবাদত করতাম এটাকে ওরা ঐ নুরি বলতো ওই নুরি তো দুই এক দিন করার পর ওরা আমাকেই মনে করে যে তো বন্যা ওই সময় হয়েছে বা তো এটা সত্যিই চমৎকার জাপানিজদের এই গুণটা আসলেই পৃথিবীর মানুষের জন্য বিশেষ করে আমাদের জন্য আর আমরা যারা এখনও ধর্মীয় মূল্যবোধকে সম্মান করতে পারি না তাদের জন্য শিক্ষার বড় একটি জায়গা খুব চমৎকার এবং খুবই ভালো লাগলো যে ওরা আপনাকে স্মরণ করে যে তোমার না ওই নুরির সময় হয়েছে এটা খুবই মানে চমৎকার আপনি বন্ধু হিসেবে যতদিন জাপানে ছিলেন এই মুহূর্তে যদি আপনি তাদেরকে স্মরণ করতে চান হয়তো আপনার একটা বন্ধু বান্ধব বা যেই থাক আপনি যদি জাপানিস ভাষায় বলতে পারেন বা বলছেন ধরুন যে আমি তোমাকে খুব মিস করছি নাম ধরেই আমি তোমাকে খুব মিস করছি তোমার সঙ্গে যদি কখনো দেখা হয় আমি তোমাকে আবার সেই আলিঙ্গন করতে চাই অথবা তোমাকে কাছে পেতে চাই যদি এটা আমরা জাপানিজ ভাষায় শুনি তাহলে সেটা মানে ভাষাটা কেমন হবে জাপানিজ ভাষায় যদি বলতে হয় তাহলে এভাবেই বলতে হবে নাগাই না হন ছত্যি খাবুসি কাত্তা ম আইতাই আরে বা ঈশ্বনী দোকা তাবে মা শোকা এর অর্থ হচ্ছে অনেকদিন দেখা নেই খুব দেখতে ইচ্ছে করে চলো একদিন দেখা করি কোথাও একসঙ্গে সময় কাটাবো একটু খাবো থ্যাংক ইউ খুবই ভালো লাগলো আমি খুব এনজয় করলাম আশা করি দর্শক আপনারা যারা দেখছেন এই আয়োজন আমাদের জাপান প্রবাসী আমাদের প্রিয় ভাই তাসবির লস্কর দেখলেন যে ফিল করে আপনাদেরকে বললেন যে এই যে একজন বন্ধুকে কাছে পাওয়া এবং তার সঙ্গে একটু ঘোরা এবং একটু খাওয়া দাওয়া করা এই যে ফিলটা আমরা জাপানিজ ভাষায় শুনে আমরা একটু ব্যতিক্রমী স্বাদ গ্রহণ করলাম আমরা আবারও তার কাছে জানতে চাইবো যে আপনারা তো আমাদের দেশকে এগিয়ে নেবার জন্য অনেক অনেক কাজ এবং অনেক অবদান আপনাদের সেই ক্ষেত্রে বাংলাদেশকে উন্নত মানচিত্রে নিয়ে যাওয়ার জন্য যে ত্যাগগুলো যে রেমিটেন্সগুলো আপনারা দেন এই জায়গা থেকে নিজেকে গর্ববোধটা কীভাবে আসে বা কিভাবে ফিল করে নেয় আপনি নিজেকে একজন সৈনিক হিসেবে ফিল করেন আসলে আমি ওখানে স্টুডেন্ট হিসেবে গিয়েছিলাম এই যাওয়াটার মধ্যে আমার একটা বিরাট আমার জাতির জন্য আমি একটা প্রতিনিধি হিসাবে ওখানে গিয়েছি যখন আমি ওখানে গিয়েছি আমার প্রতিটা কাজ আচরণ কথাবার্তা এগুলো যে আমার আমি জাতির একজন প্রতিনিধিত্ব করছি এটা আমাকে সবসময়ই তারিত করত। আমি সবসময় এটা চেষ্টা করতাম যাতে আমার জাতিকে ওখানে বলিষ্ঠভাবে উপস্থাপন করতে পারি গুড যখন প্রথম যাই আমি তখন যারা একটু বয়স্ক ছিলেন তাদের কাছে বাংলাদেশ বলতে একটু অপরিচিত ছিল এটা কোথায় ও ইন্ডিয়াকে চিনতো ইন্ডিয়ার কোন পার্শে এইভাবে তাকে বুঝাই দিতে হতো কিন্তু পথ পরিক্রমা অনেক যখন পার হয়েছে সেই লোকগুলোই আমাকে বাংলাদেশ হিসাবে আলিঙ্গন করছে তোমাদের বাংলাদেশ ওই অমুক অমুক ঘটনা ঘটেছে যেমন জিয়াউর রহমান একবার একটি ঘটনা ঘটেছিল প্লেন হাইজেকের তখন বাংলাদেশকে একটি ভালো বন্ধু প্রতিম রাষ্ট্র হিসাবে ওরা অনেক কাছে টেনে নিয়েছে এবং সেই থেকেই বা এর আগেও যখন বঙ্গবন্ধু এর আগে গিয়েছিলেন তখনও বাংলাদেশের সাথে ওদের বেশ কিছু চুক্তি হয়েছিল যে চুক্তিগুলো বাংলাদেশকে একটি মানবিক মর্যাদায় জাতীয় মর্যাদায় ওদের কাছে প্রতিষ্ঠিত এখনও আমরা এখনও এখনও আমরা দেখতে পাই যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ জাপান এবং বাংলাদেশের সম্পর্ক খুব বন্ধু প্রতিম সম্পর্ক এখনও বিরাজমান এবং অর্থনৈতিক কাঠামোকে সমৃদ্ধ করবার জন্য আমাদের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রেও দুদেশেও একটা গভীর সম্পর্ক রয়েছে আমরা আরও কথা শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন দাওয়া টেলিভিশনের বিশেষ আয়োজন প্রবাসের আলাপন আমাদের আজকের আয়োজনে যুক্ত হয়েছেন জাপান প্রবাসে আমাদের প্রিয় ভাই তসবির লস্কর আমরা তার আরও অনেক কথা শুনবো তার আগে আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি আশা করি আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়া টেলিভিশনের প্রবাসী ভাইদের নিয়ে বিশেষ আয়োজন প্রবাসের আলাপন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জাপান প্রবাসী লস্কর মোহাম্মদ তাজবির প্রিয় ভাই আমি আপনার সঙ্গে যে কথা কথোপকথন আমাদের হচ্ছে এই জায়গা থেকে আমার খুব জানতে ইচ্ছে করছে যে ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে জাপানিসরা হচ্ছেন বৌদ্ধ এবং আমরা হচ্ছে মুসলিম তো সেই জায়গা থেকে আমরা যদিও আলোচনায় বিষয়গুলো নিয়ে আসছে সংস্কৃতির ব্যাপারে হয়তো আমরা যেরকম আমরা টুপি পড়ি নামাজ পড়ি কথাগুলো এসছে সংস্কৃতির ব্যাপারে জাপানি সংস্কৃতিগুলো আপনাকে খুব মানে আকৃষ্ট কেমনভাবে করেছে সেটি বিষয় সেই বিষয়গুলো যদি আমাদেরকে বলতেন আর কি জাপানীয় সংস্কৃতি আসলে অনেক পুরনো সংস্কৃতি এবং আমি অনেক সময় আমরা টেলিভিশনগুলোতে দেখি তাদের যে মানে সংস্কৃতির ব্যাপারে তাদের যে প্রশিক্ষণ তাদের যে মানে ক্যালিওগ্রাফিগুলো ধর্মীয় ক্যালিওগ্রাফি আমি জানি না কিন্তু এত অ্যাট্রাকটিভ মানে এই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে একটু যদি শেয়ার করতেন আর কি দর্শকগুলো আমাদের এই বিষয়গুলো জি ধন্যবাদ সংস্কৃতি বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম আসলে ওদের সংস্কৃতি মূল্যবোধ অনেক গভীরে ওরা যদিও এখন পাশ্চাত্য সংস্কৃতি ধারক এবং বাহক হিসাবেই কাজ করছে কিন্তু এক সময় কখন আমি বোঝাতে চাচ্ছি যে তাদের যে জাপানিজ হিসাবে তাদের যে পরিচয় জাতীয়ভাবে যে তাদের যে একটা পরিচয় আছে এটাকে কখনো বিলীন করে পাশ্চাত্য সংস্কৃতিকে তারা মেনে নেয়নি বা ধারণ করেনি এটা তার মৌলিক দিকের আমাদের মধ্যেই পার্থক্যটা রয়েছে আমরা এখন আমাদের সংস্কৃতিটা কি আমরা মুসলিম সংস্কৃতি ধারণ করব না পুত্তলিক সংস্কৃতি ধারণ করব। না এই আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে যে সংস্কৃতি ধারণ করে সেগুলোকে নিয়ে আমরা পথ চলব এ বিষয়টা আসলে এখনও আমাদের কাছে প্রশ্নবিদ্ধ আপনার এই কথা থেকে চমৎকার একটি মানে মেসেজ জাতির জন্য এসছে যে তারা কিন্তু তাদের মৌলিক যে সংস্কৃতি তাদের ধর্মীয় যে সংস্কৃতি এটা আগলে নিয়ে দেন এরপরে তারা হয়তো বাহিরের কিছু কালচার ক্রিস্টি কালচারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে আমরা মুসলমান আমরা বাংলাদেশি যারা রয়েছি আমাদের এখন মোটামুটি আমি তো একটি কলেজের শিক্ষকতা করি আমি জানি অনেক সময় সংস্কৃতির বিষয়ে তাদের সঙ্গে কথা বললে বা আব্দুল আলিম বা আমাদের ফরুক আহমেদ কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিন এদের গান নিয়ে বা এদের সংস্কৃতি মানে যদি সঙ্গীত তো সবাই ভালোবাসে বললে কোনো উত্তর দিতে পারে না সেই গানগুলো তারা জানে না কিন্তু হিন্দি আমি ওই দিনকে আমার কলেজের একটা ছাত্র আমি তাকে বললাম তুমি তো অনেক গান টান করো তো কী গানগুলো তোমার ভালো সে দেখি তামিলের মানে আমি ক্লাসের ভিতরে থম মেরে গেছি মানে আমি নিজেও কোনো অর্থ বুঝি না সেও বোঝে না কিন্তু তার ভালো লাগছে এবং পুরো গান সে মুখস্থ বলতেছে তো আপনার মাধ্যমে অন্তত এই বিষয়টি আমরা জানতে পেরেছি যে আসলে ধর্মীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়েই এগিয়ে যাওয়া উচিত মুসলমান হিসেবে আমাদের তরুণেরা যারা সংস্কৃতি থেকে ডাইভার্ট হচ্ছে অর্থাৎ আমরা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি আপনার কোনো ম্যাসেজ আপনি এই তরুণ আমাদের যারা মুসলিম আমরা মুসলিম ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে আপনার কোনো মেসেজ থাকলে আমাদেরকে বলবেন আমি এ ব্যাপারে দুটো উদাহরণ দিতে চাই একটি হচ্ছে জাপানের আর একটি ইরানের সেখানে হচ্ছে যে আসলে জাপানে যখন ওদের ছোটোকালের আমাদের কিন্ডার গার্ডেন যেটা এই বয়সটা যখন শুরু হয় আমরা দিই কি এক বই দেই যে বইগুলো শিশুর পক্ষে ছোট শিশুটির পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তার সাথে একজন অভিভাবক যেতে হয় আর ওখানে এই ছোট্ট শিশু শিশুটির জন্য কিছুই দেওয়া হয় না বলবা বাবা অথবা মা তাকে কোয়েন বলে কোয়েন মানে হচ্ছে ফুলের বাগান তো কোয়েন নাম হয়েছে যে ফুলের বাগানে যাচ্ছে সেখানে গিয়ে সেখানে শিক্ষক আছে শিক্ষয়িত্রী আছে সেখানে গিয়ে সকল বাচ্চাদেরকে রেখে আসে বাচ্চাদেরকে তখন আচার শেখানো হয় জাতীয় মূল্যবোধ শেখানো হয় সেই ছোট্ট কচি শিশুটি বাবা মার সঙ্গে কি কথা বলবে রাস্তায় কিভাবে চলবে দোকানে গিয়ে কি চাইবে কিভাবে চাইবে বড়দের সাথে ছোটদের সাথে কি আচরণ করবে খাবার নেয়ার আগে কিভাবে খাবারটা নেবে খাবার নেয়ার পর আমি আমার জিনিসটাকে আমি কিভাবে রাখব। প্রতিটা ছোট ছোট জিনিস থেকে একেবারে পারিবারিক জীবন ব্যক্তি জীবন থেকে শুরু করে তার বয়স অনুযায়ী বয়সের তারতম্য অনুযায়ী এই শিক্ষাটা দেয় এই শিক্ষাটা যখন গ্রহণ করে তারপরে তার পুঁথিগত শিক্ষার দিকে ধাবিত হয় আমাদের দেশে এই শিক্ষাটা নেই এই ব্যবস্থাটা নেই আমরা প্রথমেই তাকে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করার চেষ্টার জন্য আপ্রাণ চেষ্টা করি কিন্তু মৌলিক যে দিকগুলো মৌলিক যে মানসিক মানবিক দিকগুলো এগুলোর ব্যাপারে আমরা অসচেতন চমৎকার বলেছেন খুবই ভালো লাগলো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি যখন কম্পেয়ারের জায়গা থেকে দেখছেন যে আমাদের দেশে এই শিক্ষাব্যবস্থাটা এরকম জাপানিজরা এরকম তারা উন্নত দিকে এগিয়ে যাচ্ছে তো আপনি এ ধরনের মাথায় কি আপনার কখনো আসেনি যে আমার এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি করে আমার থিমগুলোকে আমার চিন্তাগুলো যে আমি প্রবাস জীবন থেকে অন করেছি সেগুলোকে আমি স্টাবলিশ করবো এরকম চিন্তা কখনো আসছে কিনা মাথায় এসছে এসছে কিন্তু আসলে সীমাবদ্ধতা এটা আমার ব্যক্তি সীমাবদ্ধতাও হতে পারে আর আমাদের দেশের এখন আসলে যে কোনো প্রতিষ্ঠানই আপনি সেটা ব্যক্তিকেন্দ্রিক হোক বা সামাজিক কেন্দ্রিক হোক সেটাকে আপনি যদি প্রতিষ্ঠিত করতে যান যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে এবং প্রশাসনিক যে প্রসিডিওরগুলো রয়েছে এগুলো খুবই জি জি খুবই বলেছেন আশা করি যে আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক এবং যারা দেখছেন সকলকে অনুরোধ করব। যে শিক্ষার ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে আমাদের আরও গবেষণা করা উচিত আরও প্ল্যান করা উচিত আরও সহনীয় মাত্রায় থাকা উচিত যাতে করে আমরা জাতি গঠন করতে পারি আমাদের দেশ সমৃদ্ধ দেখে এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ আমি আপনার কাছে আরেকটি বিষয় জাপানিজদের সঙ্গে আমি কম্পেয়ার বলবই বাংলাদেশ এবং জাপানিজদের বিষয়গুলো যে ধরুন তারা একজন ধনী একজন ধনী বা শিল শিল্পপতি মানে মানবিক জায়গা থেকে ওখানে দারিদ্রদের জন্য ধনীদের মানে সহযোগিতার হাতটি কেমন মানে তারা কিভাবে যে চলতে পারছে না অসচ্ছল তাকে তারা কিভাবে দেখেন বা কিভাবে আলিঙ্গন করেন বা তার জন্য কি করেন তারা এখানে যে বিষয়টা জাপানের স্বাস্থ্য খাত এবং ওখানকার মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা আছে এই গভমেন্টের এই জায়গাগুলো খুবই হেল্পফুল সে জাপানিজ হোক কিংবা বিদেশি হোক আমি স্বাস্থ্যখাতের কথাই বলি আমি যখন ছিলাম তখন আমাকে আমার বছরে একবার টোটাল বডি চেক জন্য চিঠি আসতো এবং সেই চিঠিতে উল্লেখ থাকতো আপনার বাসার এমুক অমুক জায়গায় এই তিনটা বা পাঁচটা জায়গায় যে কোনো জায়গায় আপনি গিয়ে চিকিৎসা নিতে পারেন এবং সেখানে সেভেন্টি পারসেন্ট আপনার ডিসকাউন্ট গভর্নমেন্ট সেভেন্টি পারসেন্ট টাকার মূল্য দেয় থার্টি পারসেন্ট আমাকে দিতে হয় আমি একজন প্রবাসী হিসাবে আমি এই সুযোগটুকু পেয়েছি এবং আসলেই আবেগ আপ্লুত হয়ে পড়েছি যখন আমার একটি সন্তান ওখানে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পর আমার একেবারেই সামান্য টাকা লেগেছিল এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমার ভূমিষ্ঠ হওয়ার জন্য আমাকে একটি থ্যাংকস লেটার হিসেবে পাঠায় এবং আমাকে গিফট হিসাবে বেশ কিছু টাকাও আমাকে উপহার দেয় যেটা আমাদের দেশে কল্পনার বাইরে এটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব কর্তব্য তার এলাকায় একজন নতুন নাগরিকের জন্ম হয়েছে তাকে এভাবে আলিঙ্গন করে তো আমরা আমাদের জাতিগতভাবে কত পিছিয়ে আছি যে আমাদের মানুষগুলোকে আমাদের দেশে প্রতিদিন কত মানুষ জন্মগ্রহণ করে কত মানুষ অসহায় হয়ে জন্মগ্রহণ করে তাদের দিকে দেখার কেউ নেই ওখানে এই স্বাস্থ্য ব্যবস্থাটা চিকিৎসা ব্যবস্থাটা সত্যিই চমৎকার আর একটি দিক হচ্ছে ব্যবসায়িক যে দিকটি আপনি বলেছিলেন যে ব্যবসার উন্নয়নের জন্য এবং গরিব লোকদেরকে যারা দুস্থ খুব একটা নাই বললেই চলে ওখানে কিছু লোক আছে ছন্ন ছাড়া তাদেরকে সরকার বহু চেষ্টা করে তাদেরকে পুনর্বাসিত করার জন্য কিন্তু কিছু লোক আছে যে তারা বাইরেই থাকে তাদের জন্য খাবারের কোনো সমস্যা হয় না যে কোনো রেস্টুরেন্টের কাছে গিয়ে যখন দাঁড়ায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাকে ওই ফ্রেশ খাবারটাই একটা খাবার তাকে তুলে দেয় এর জন্য তাকে বিড়ম্বনা পোহাতে হয় না অথচ আমি আমাদের দেশে এরকম এক সময় হয়েছিল আমি যখন কিছু রাস্তায় দুজন দুস্ত মানুষ পেলাম তারা আমার কাছে খাবার চেয়ে বসলো আমি হোটেলে নিয়ে যখন দিলাম তারা তো লুঙ্গি বা গামছা এরকম পরা ছিল হোটেলের অনেকেই দেখলাম মানে বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না আমি সেখানে দাঁড়িয়ে খাওয়ায়ে এরপরে মানে তাদেরকে বিদায় দিলাম তখন আমার মুখে তারা হাত দিয়ে মাথা নেড়ে দোয়া করে দিল মানে এই যে মানে আমাদের আসলে এই কথাগুলো বলতে গেলে নিজেদের উপরে আসে সেই উপর দিকে ছড়লে থু নিজের গায়ে পড়ে গায়েছে গিবধ কার কাছে যা ঘটছে তোমার ঘরে এই কথাগুলো বলতে গেলেও কষ্ট লাগে যাই হোক আপনার মাধ্যমে আমরা অনেক বিষয়গুলো জানলাম আমি আপনার কাছে বলতে চাই যে আপনার বিদেশের যে এক্সপেরিয়েন্স মানবিক যে জায়গা থেকে আপনি যে এই জিনিসগুলো জানছেন এবং তুলে নিয়ে আসছেন আমাদের দেশের প্রজন্মের জন্য আপনার ম্যাসেজটা কি যে আসলে কোন ভাবে আমরা গঠন হতে পারলে আমরা মানবিক শক্তি নিয়ে আমরা পৃথিবীতে ধর্মীয় বলি আর মানুষ হিসেবে বলি যেন আমরা হিংসা পরায়ণ না হয়ে সুন্দরটি সমাজ গঠন করতে পারি কোন কোন গুণের দিকে আমরা এগিয়ে গেলে আমরা সেই সফল কামের দিকে যেতে পারব এখানে আসলে মানবিক মূল্যবোধের কথা যদি বলতে চাই মানবিক মূল্যবোধ তো আসলে আমাদের কাছে রাসুলের চেয়ে বড় উদাহরণ আর কিছুই হতে পারে না তো রাসুলকে যদি আমরা অনুসরণ করি এটা আমি বলবো বিশেষ করে আমরা মুসলিম যুবকদের উদ্দেশ্যে আমি কথা বলবো যে আমাদের আসলে আর অনেক সময় আমরা পার করেছি আমরা রাসুলকে জানার চেষ্টা করি রাসুলের জীবনকে নিয়ে আমরা গবেষণা করি এবং তার দেখানো পথ ধরে যদি জীবনকে আলোকিত করতে পারি হয়তো আমাদের জাতির জীবনেও একটা পরিবর্তন অবশ্যম্ভাবী এই যুবকদের দিয়ে সম্ভব ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে স্টুডিওতে এসে সুন্দর সুন্দর কথা বলবার জন্য এবং পরিশেষে আপনি যে কথাটি বলেছেন প্রিয় নবী আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাহাউমকে নিয়ে যদি আমরা তার জীবনী আমরা একটু পর্যালোচনা করতে পারি তাহলে তার থেকে আমাদের নিজের নিজেদের জীবনে যদি আত্মশুদ্ধি করতে পারি তাহলে সমাজটা সুন্দর হবে এবং হিংসা মুক্ত ক্রৌধ মুক্ত একটি চমৎকার সমাজ আমরা নির্মাণ করতে পারবেন সারা দাওয়া টেলিভিশন মানবিক মূল্যবোধে ধর্মীয় মূল্যবোধে ইসলামিক অবকাঠামোকে ডেভেলপ করবার জন্য এবং আল্লাহ রাসুলের সংস্কৃতিকে বেগবান করবার জন্য কাজ করে যাচ্ছে দাওয়া টেলিভিশনের জন্য আজকের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলবার থাকে দাওয়া টেলিভিশনকে আসলে কিভাবে ধন্যবাদ জানাবো আমার ভাষা নেই তাদের এই প্রচেষ্টা আরও বেগবান হোক তাদের এই প্রচেষ্টাকে আল্লাহ বরকতময় করুক এবং দিন দিন উত্তরোত্তর তাদের প্রচার এবং প্রসার ঘটুক এই কামনাই করি সকল দর্শককে সময় নিয়ে আমাদেরকে শোনার জন্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক সময় মাসাল্লাহ মাশাল আমার আমার খুবই ভাল লাগছে যে এবং আপনি চমৎকারভাবে গোছালো এবং পরিচ্ছন্ন এই যে সুন্দর কথাগুলো মানে উপস্থাপন করলেন আমাদের এই আজকের অনুষ্ঠানে খুবই ভালো লাগছে পারিবারিক জীবনে আপনার সন্তানদের বা অবস্থান তারা কেমন আছে এবং তারা কি আপনার যে আদর্শ রাসুলের যে আদর্শ এর উপর কি আপনার পরিবারটা বা সুন্দর করে গঠন করার সুযোগ হয়েছে কিনা যদি আপনার পারিবারিক একটু ছোট করে বর্ণনা দিতেন ঈশ্বর আমাদেরকে আসলে এখানে কিছু অপূর্ণতা রয়ে গেছে এটা আমার সীমাবদ্ধতা আমি পরিপূর্ণভাবে এখন পর্যন্ত যেভাবে আমি মনে প্রাণে চেয়েছি যে আমার পরিবারটি এভাবে হোক এখনও আমি ওইভাবে যেতে পারি তবে আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার পরিবার এখনও রাসুলের সেই দেখানো পথে এখনও পথ চলছে দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই যাতে একটি আদর্শ পরিবার হিসাবে আমি রেখে যেতে পারি আমিন আমিন খুব চমৎকার এবং খুবই ভালো লাগলো আমরা জানি বা আপনিও জানেন যে নেক সন্তান যদি পৃথিবীতে রেখে যাওয়া যায় এর চেয়ে সদগাই জারিয়ার আর বড় কাজ নেই তো সেই ক্ষেত্রে আপনি আপনার যে জাপানের অভিজ্ঞতা বা আপনি যতটুকুন সাহিত্য কোরআন হাদিস চোষে জেনেছেন যে পরিবারকে যেন সুন্দর একটি পরিবার করে সদগাই জারিয়ার মতো রেখে যেতে পারে তাহলে পিতা হিসেবে আমার আপনার সফলতা তো সেই জায়গা থেকে আমাদের অভিভাবক যারা রয়েছেন বিশেষ করে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের পরিবারে সন্তানদের গড়ে তুলবার কাঠামোটা বা কোন আদর্শিক বলয়ে গড়ে তুললে পরিবারটা সুন্দর হবে বলে মনে করেন এখানে আমি একটি অনুরোধ করব আমার সুপ্রিয় দর্শকদের কাছে সেটি হচ্ছে যে প্রতিটা সন্তানই সুস্থ এবং সবল হয়েই জন্মগ্রহণ করে কিন্তু আমরা যারা অভিভাবক আমাদের পারিপার্শ্বিক চাপ কিংবা অবকা কাঠামোগত সমস্যার জন্য কিংবা পারিপার্শ্বিক প্রশাসনিক কোনো সমস্যার জন্য যখন আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি বা নিজে একটু দুশ্চিন্তাগ্রস্ত থাকি এই বিষয়গুলো পরিবারকে কিংবা সন্তান পর্যন্ত না পৌঁছানোই আমার মতে উত্তম কেননা ওই জিনিসগুলো যখন সন্তানদের মধ্যে এই দুশ্চিন্তাগুলো প্রবাহিত হবে সন্তান তার বিকশিত হওয়ার জায়গাটা কমে যাবে তো এই জন্য যতটুকু পারা যায় নিজের মধ্যে আত্মস্থ করা ধৈর্য ধরা সন্তানের কোনো ত্রুটি দেখলে সাথে সাথেই সেই ত্রুটিগুলো সংশোধনের চেষ্টা না করে ধৈর্য ধরে সময় মতো সময় সুযোগ বুঝে তাকে আদর দিয়ে সংশোধনের চেষ্টা করা আমরা অনেকেই সেটা করতে পারি না আমরা যারা পারি না তাদের জন্য অনুরোধ থাকবে সন্তানদের লালন পালনের ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে ভালোবাসা দিয়ে তাদেরকে সময় দিতে হবে বন্ধুত্ব সুলভ তাদের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে তাহলেই হয়তোবা আমরা একটি সুন্দর পরিবার পাব এবং সুন্দর একটি সমাজও পেতে পারি তার সাথে সাথে সুন্দর জাতিও পাব অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার কথা রেশ ধরে আমার নিজের কাছেও মনে হচ্ছে যদি আমি আমার সন্তানের জায়গা মানে সন্তানের যখন অন্যায় বা ছোটো ছোটো ভুলগুলো যদি আমি আপনার মতো করে আপনি যেটি বললেন সুন্দর করে ভালোবেসে তাকে সংশোধন করতে পারতাম তাহলে বোধহয় আমার সন্তানটা আরও ভালো থাকতো আরও হ্যাপি হতো তো আপনার এই অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার এই কথাকে আমলে নেবার চেষ্টা করছি আমি একজন বাবা হিসেবে প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বা আছেন অবশ্যই তসবির লস্কর ভাইয়ের শেষ কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন সুন্দর পরিবার গঠনের ক্ষেত্রে অবশ্যই সন্তানকে আদর বন্ধুসুলভ আচরণ করেই তাকে সমাধানের দিকে নিয়ে যেতে হবে রাগ এবং ক্রোধ করে নয় আপনাদের এই অনুষ্ঠান আশা করি আপনাদের অনেক ভালো লাগছে অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন এতে করে আপনার ব্যক্তি সামাজিক এবং পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনও যেন আমাদের সুন্দর হয় সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি ধন্যবাদ প্রিয় ভাই আপনার মূল্যবান সময় ব্যয় করে আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য আগামীতে আবারও আপনাকে নিয়ে দাওয়া টেলিভিশনের প্রবাসের আলোপনে আমরা আবারও আসবেন ইনশাল্লাহ আল্লাহ ততদিন পর্যন্ত আপনাকে সুস্থ রাখুক হেফাজতে রাখুক নিরাপদে রাখুক এই প্রত্যাশা শেষ করছি আজকের অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাওয়া টেলিভিশনের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা